বিকেল বেলা ঘরের থেকে এই ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা না ব্যবসা আছে না সকাল বেলা নামাজ পড়ে নামাজি মানুষ মুসলমান আমার মতো হুজুরও দোকানদার নামাজ পড়ে যে দোকানে বসছে এখনো কেনা বেচা হয় না ক্যাশ ব্যবসা খুলছে দোকান ঝাড়ু টাড়ু দিয়ে রেডি হয়ে বসছে বাক্সের ভিতরে লক্ষ লক্ষ টাকা দোকানে কোটি কোটি টাকার মাল এর মধ্যে ফকির এসে হাত পাচ্ছে বাবা কিছু দেন এখনো কেনা বেচা হয়নি আমাদের ওদিকে বনি করা করে ঠিক আছে ফকিরের কাছে মাফ চাই বাবা বনি করি নাই মাফ চাই আল্লাহ কয় এই ধনী হইয়া কত বড় অপরাধ কর সৃষ্টির পাইছি যে ফকিরের কাছে মাফ চা লাগে বড় লোক হইয়া বড় ব্যবসায়ী হইয়া কত বড় অন্যায় করছি জীবনে কার কাছে মাফ চাইতে যাই ফকিরের কাছে মাফ চা লাগে এবার ফকির ওকে দিলাম তোরে মাফ করে তুই দিনের মধ্যে যেন বনি করতে না পারিস যা দোয়া দিয়ে দিলাম যা তোরে মাফ করে দিলাম আর দোয়াও করে দিলাম ফকির কয় আমিও চাইছি তোর কাছে বনি করতে তা আমি যদি বনি করতে না পারলাম তুই না করলে আমার কি এখানে মুসলমানের আকীদা সকালে কিনা বেচা হওয়ার আগে যদি দোকানেতে পয়সা যায় তাহলে খালি যাইতেই থাকে আসে না কথা কন এই ভয়ে ফকির যে কিনা বেচা হওয়ার আগে দিতে চায় না মহিলারা কা গার্জ গর জালু দিয়ে ভিক্ষে দেবো না বেলা করে গেছে ভিক্ষে দেবো না এগুলো সব শিরিক তোমার দোয়া জীবন করে করলে কবুল হবে না সর্বনার পিসাবরে যে দোয়া করালিও হবে না বিশ্ব ইস্তেমায় যে দোয়া করলিও হবে না কাবা করে যে দোয়া করলিও দোয়া কবুল হবে না তুমি শেরেকের থেকে ফিরে আসো রাতের বেলা গাছে যদি ভুতুম পাখি কুক কুক করে ডাকে বা কার যেন রোগ ব্যাধি হবে এই আকিদা রাখলে তুমি মুশরিক বাড়ির পর যে কা কুড়িয়ে যায় ডাকতে ডাকতে বা কি যেন খারাপ খদ্দু সংবাদ দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই দেখে খবর খারাপ একটা ছড়িয়েছে কাক ডাকতে ডাকতে গেল দু সংবাদে এই কাক ডাকতে ডাকতে যাবে না ওকে কোরআন শরীফ পড়তে পড়তে যাবে তুই মুসলমানে কোরআন শরীফ পড়তে যাও কাক কাউ হইও কার কোরআন শরীফ পড়ে ও ডাক কি তো কাক আর তাতে যদি তোর সাই গোষ্ঠী রোগ ব্যাধিতে মরে তা মরি সাব হয়ে যাক শিরকি গুনাহ করব না কথা কন বাড়ির থেকে বেরোনোর সময় যদি পায় ধাক্কা লাগে কয় যাত্রা অশুভ যাওয়া যাবে না যাত্রা খারাপ একজনের রওনা দিছে কঠিন ভাবে পায়খানা আছে মানে ছাত্রী পাত্রী না ওর খালি বয় যে আল্লাহ পায়খানার ভিতরে কেউ বসা থাকলে সে আসেছে এই জন্য নিচের দিক না তাকায় পায়খানার দরজার দিক তাকাচ্ছে আর লুঙ্গির এক কোনা ধরে উচরে দৌড়ে হঠাৎ করে নিচে এসেছিল ইট একখান পায়ে বাইতে সিঁতে পড়িয়ে গেছে বদনা ফিকে ফেলাই দিয়ে ঘরে এসে মারি দিছে ওর মা দৌড়ে এক তুই পায়খানায় যাতি যে না যায় ঘরে এসে পায়খানা করলি কমা তুমি বলছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি সেদিক যাতি নাই পারে শয়তান তাই বলে কি পায়খানায় অনেক কোন দিক বাদাকালি জাতি না তাই বলে পায়খানায় যাওয়ার সময় বাদাকালি ফিরে আসতে তার মানে পায়খানায় যাওয়ার সময় বাদাকালি ফিরে আসতে ঘর নষ্ট হয় সেদিক যাওয়া যাবে তো পায়খানায় যাওয়ার সময় যদি বাদাকালি যাওয়া যায় মাহফিলে আসার সময় বাদাকালি আসা যায় ইস্তেমায় যাওয়ার সময় বাদাকালি যাওয়া যায় ঢাকা যাওয়ার সময় বাদাকালি যাওয়া যায় যে কোনো জায়গায় বাদাকালি যা যাও বাদা কিছুই না কয় যে হুজুর দেখছি তো সময় সময় ঘটনা ঘটেও এটাও হাদিস আছে কল আল্লাহ আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসি কল রাসূল এসেছেন আনা ইনদা জন্নে আবদিবি আল্লাহ কয় বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেই আচরণ করব তুমি যদি মনে করো কাক ডাকলি বিপদ আসে আসবে তুমি যদি মনে করো করোনায় সোয়াইছে এ সোয়া লাগলি পারা করোনা মাখা তালি মা খাবে আর যদি মনে করো না করোনা কিছুই না ওটা বন্টিত তাহলে কিছুই না করোনার রোগীর সাথে শুয়ে থাকবো তবু তোমার কিছু হবে না কতক্ষণ আমার সাথে যেমন ধারণা করবো আমি সেই রকম আচরণ করবো শিরিক থেকে বাঁচো দুই নম্বরে কুফরি গুনা দিকটা কান কুফরি গুনা যার ভিতরে আছে সেই লোকটা দোয়া কবুল হয় না দোয়া তো আমরা করতেছি সারা দুনিয়া জুড়ে কেন কবুল হয় নাই এই শয়তান তেতলির নাম কি আমি দোয়া করে দেব কুফরি গুনা কুফরি কাকে বলে নিয়ামত ভোগ পারে কিন্তু শুকর আদায় করে না দুই ব্যক্তির জীবনে আমার এই জিন্দেগিতে দুই ব্যক্তির জীবন দুই ব্যক্তিকে আমি পাইছি শতকরা 99% না শুকর বলবো এক নম্বরে কোন ব্যবসায়ী করে দিন কলোনা যে এবার ব্যবসা ভালো হইছে হুজুর ব্যবসা মন্দ শেষ হাসিনে শেষ করে দিয়েছে খালেদা মারি থুয়ে গেছে তাই তুমি 1 লাখ টাকা নিয়ে বসে 20 লাখ টাকার মালিক হলে কিভাবে আর কত চাও আর কোন মাহবিলালা কলোনা যে হুজুর এবার কালেকশন ভালো হয়েছে দুইটা বেশি নিয়ে যান যে জায়গা মাহফিলি যাই দাওয়াত দেয় হুজুররা আমাকে মুসাফাতি পাঠায় দেখ মেম্বারে মেম্বার এসে পিঠ মালিশ করে হুজুর তোর কালেকশন ভালো না হুজুররা লজ্জাতে আসে না আল্লাহ না কি কব কোন দিবে এই দুই গ্রুপ না শুকর সবচেয়ে বেশি আল্লাহু আকবার যা দেশে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা মানুষ আসতেছে আমার মাদ্রাসায় সব পাখির মতো তাওয়াক্কুল নিয়ে বেরোয়
পয়ের শাওয়ালের 8 তারিখে মাদ্রাসা খুলি রমজান বরি যা কালেকশন মালেকশন হইছে বিগত দিনাদায়িক সব দিয়ে টি সাফ এর সাইডে না পয়সা পকেটে থাকে না 500 ছাত্র নিয়ে 27 জন শিক্ষক নিয়ে রওনা দিছি বছরের শেষ হতে হতে 1 কোটি টাকা আইবে এই 1 কোটি টাকা সরকার একটা টাকাও দিল না আসলো কোত্থেকে আমি শুকর না আদায় করে যাব কোথায় আমাকে দেশে কে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার সরকারি সার্টিফিকেট না আমার উস্তাদ কে বেতন সরকার দেয় না আমাদের ছাত্রদের খোরাক দেয় না একটা চিল সরকার দেয় না তার ভিতর আমার 1 কোটি টাকা আইবে আল্লাহ ছাড়া কে দেয় আমি কেন শুকর আদায় করব না ছেলে কন্ডাল টু লেখাপড়া শিখছে ভালো হইছে নিজের কন্ডাল আরেকজনের গুলো ভালো না কয় যে আপনার ছেলেগুলো তো সুন্দর হইছে অমুকের ছেলেগুলো ভালো না বাজারে বেটা ছেলে বানাতি হয় ছেলে উনি বানাইছে ছেলে বানাইতে উনি বানাইছে আর বেটারা লং গুলাব গাইতে ঘুমাইতে তারা বানায় না উন্ডা খালি রাজ্য ছেলে বানায় ভালো ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দেশে যদি কো ছেলে আমি বানাইছি তাহলে তুমি কাফের হয়ে গেছো তুমি পারো নাই কিচ্ছু করতে আমাদের দেশে ফসল ভালো হইলে যে সরকারের আমলে ভালো হয় খালি আমলিদের দোষ দিয়ে লাভ নাই যে সরকারের আমলে ভালো হয় ফসল ভালো হলে কয় এবার আমরা বাম্পার ফলন দিয়েছি এরি ধান আমরা বাম্পার ফলন দিয়েছি পরে জড়ে মারি চলে গেছে সেই সময় এক পাউ দিয়ে ঠেয়াতি বাড়ি দিয়ে ফলাইছে বাম্পা দিয়ে বাম্পার ফলন তাহলে ডাইন পেতে ঠেকাও শিলি মারি গেলে তো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস করে দিয়ে গেছে এবার আবার কয় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি কিভাবে সক্ষম হয়েছো উপাসালারা জড়ে মেরি টেরি সাফ করে ঠিক গেছে ওকে ইন্দাজে কয়টা পুরন কম্বল একটু পুরন চাল সিলিয়ে মিলে যাচ্ছিল তাই ডেলি দিয়ে এসে তুলা খাতি থাক আমরা মোকাবেলা করতেছি ঢাকার চোদ্দ তলা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাকিয়া কক্সবাজার কুয়াকাটা ওই দক্ষিণবঙ্গের সাগরের জড়ের মোকাবেলা করা ভারী সহজ ওই জায়গা যারা বসবাস করে তার কাছে শুনিয়েদের মোকাবেলা কারে কয় চোদ্দ হাত পানি একবার আইছে ঘরের মধ্যে ডেলি পড়ছে কে কোথায় ভেসে চলে গেছে খবর নাই আর ইন্দ্রা ঢাকা বসে মোকাবেলা করে কি দিয়ে মোকাবেলা করছে ওকে মরা হয়ে যাওয়ার পরে যে কয়েকখান কুড়ি ঘর বানাই দিয়েছে মোকাবেলা করছে সব আমলে এইগুলো উল্টো পাল্টা করে এগুলো কুফরি গুণা এগুলো কি গুণা ব্যবসা আমি করি নাই কে করাইছে সম্পদের মালিক আমি হই নাই কে হইছে কেউ কে বলবে না মিয়া কি করো আমি এত কিছু করছি তুমি কি করছো কয় তুমি কিচ্ছু করো নাই আল্লাহ টাইম দিয়ে নিয়ে গেলি কয়বা বেটা টাইম ধরে রাখতে পারবা না ঠিক না আল্লাহ হেফাজত করুক কুফরি গুনাহ করব না সমস্ত নিয়ামত উপভোগ করে কি বলবো বলেন না কি বলবো ভাত খেয়ে কি বলবো রুটি খেয়ে কি বলবো পানি খেয়ে কি বলবো আরে পান দাও খেয়ে কি বলবো বিড়ি না খাইও কি বলবো বিড়ি খাইয়ে আলহামদুলিল্লাহ বিড়ি খাইয়া তালি খাবেন বোঝা গেল খাবেন এমনি নাউজুবিল্লাহ বললাম বিড়ি খাবোই না হারাম খাবো এদিক আর একটা কথা মনে রাখেন এক কাফের হয়ে আর একটা ছোট্ট আমল শিখে দিয়ে দেয় আর এক ঘন্টা চলে যাবে শীতের রাত ল্যাপ কম্বলের নিচে একবার যদি টাইট ঘুম এসে যায় ফজরের নামাজ হবে না 1,000 কোটি বছর মাহফিল শুনলে যে নেকি ফজরের 2 রিকাত ফরজ নামাজ জামাতে পড়লে তার চেয়ে বেশি নেকি আর মাহফিল শুনি তো নামাজের জন্য তো মাহফিল শুনতে শুনতে যদি নামাজ মিস হয়ে যায় তাহলে মাহফিলের কি দাম এক পয়সারও দাম নাই কাজে আমি এখান থেকে ভালো ফায়দাও দেখতেছি না যে এলাকায় যেদিন মাহফিল হয় সে এলাকায় পরের দিন ফজরের নামাজের সময় তার রিয়াকশন হয় আর যে এলাকায় যেদিন গান হয় পরের দিন তার একটা অ্যাকশন হয় অ্যাকশন রিয়াকশন তো বোঝেন অ্যাকশন রিয়াকশন এফেক্ট সাইড এফেক্ট কাজ হয় আর কাজ উল্টো হয় যে এলাকায় যেদিন মাহফিল হয় গভীর রাত ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয় সুবহানাল্লাহ এটা কিছু কোন কি করবেন ফজরের নামাজে মুসল্লি কম হলে খুশি এই মাইটটা হয়ে যায় মাহফিলের কারণে যে এলাকায় যেদিন যে রাত্রে গান হয় ওই এলাকায় পরের দিন অ্যাকশন হয় শ্রোতাদের মুখে গানের দুই এক আয়াত শোনা শোনা যায় খেতে গেছে সে আনে গুনগুন করে গান গায় আর বয়াতি তো আপনাদের এলাকায় আছে তাদের নাম কোয়া লাগতেছে না তো এই শিল্পীদের গান পরের দিন ছোট বড় সবার মুখে দুই একটু শোনা যায় কাজেই তাদের অ্যাকশন হয় আর আমাদের রিয়াকশন হয় এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার একটা নিয়ম আছে ক্লাস টাইম বন্টন আছে 35 থেকে 40 মিনিট এটা একটা পিরিয়ড দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণা মানুষের মন মানসিকতা একভাবে ভালো মনে কতক্ষণ থাকে
যতক্ষণ ভালো মনে থাকে ততক্ষণ পর্যন্ত একটা পিরিয়ডের টাইম বণ্টন করা হয় ওই টাইমের বেশি হয়ে গেলে দেখবেন যদি কোনো প্রফেসর খুব ভালো লেকচার দিতে পারে সে যদি এক দেড় ঘন্টা লেকচার দেয় 40 মিনিটের পরে যে ছেলেমেয়েরা পেছন দিয়ে টিপাটিপি খোঁচাখুচি বিভিন্ন তাল শুরু করে দেয় 40 মিনিট পর্যন্ত মন ভালো থাকে এই জন্য সব শিক্ষালয় বিদ্যালয়ে ক্লাস টাইম বণ্টন করা আছে 35 থেকে 40 মিনিট আর সেখানে উন্নতির আরেকটা দিক আছে সেটা হলো মাঝে মাঝে পরীক্ষা হয় 3 মাস 6 মাস 9 মাস বছরিক পরীক্ষা হয় খবর নেওয়া হয় যে আমি যা পড়াইলাম ছাত্ররা কতটুকু শিখছে এজন্য সেখানে ধীরে ধীরে উন্নতি 1 2 3 4 এমএ বিসিএস ইত্যাদি ইত্যাদি ইঞ্জিনিয়ার ডাক্তার হয় আমাদের এটাও একটা ক্লাস কিন্তু এই ক্লাসের টাইম কিন্তু বান্দা সন্ধান নাই যে প্রফেসর ভালো লেকচার দিতে পারে দিতে চায় না আড়াই ঘন্টা আর আপনি অবশেষে এসেছেন ফজর পর্যন্ত টানতে চায় এই আমাপা টাইম কেউ ঘুমায় কেউ জিমে অনেকেরই আছে বিভিন্ন বিরক্ত আসি গেছে ক্ষুধা লাগছে আমার নিজেরই ক্ষুধা লাগছে আমি অজের আগে খাইতে পারি না খাইয়ে কথা বলতে পারি না এই অপেক্ষায় বসে রয়েছি ওয়াশ করে খাবো সে ওয়াশ করার খাবারের টাইম কোন জায়গা যে দাঁড়াবে রাত 12টার পরে খালি তো যদি আল্লাহ করে এত রাত্রি খাইছিস কে রোজা থাকতে হবে সেহরির সময় গেছে রোজা থাকতে তাতে আর আগুন হজম পড়ে যাবে পেটের নাড়িও হজম হয়ে যাচ্ছে এখন আর ওয়াশ করার ইমেজও নাই এনার্জিও নাই আর আমার ছাত্রদের সারা বছরই তো পড়াই কোনো পরীক্ষা নাই গত বছর পড়াই গেছি এবারও এসে দেখে ছাত্রদের যোগ্যতার মধ্যে কোনো পার্থক্য নাই গতবারও যারা দাড়ি কাটে এবারও তারা কাটে পরীক্ষা নাই তো গত বছরও যারা প্যান্ট পরে এবারও তারা পরে গতবারও যারা সুদ খাইছে এবারও তারা খায় কারণ পড়াই ছাড়িয়ে দিয়েছি পরীক্ষা তো নেই এই জন্য আমার এই ক্লাসের ছাত্রদের উন্নতি অগ্রগতি দেখতেছি না দুইটা সমস্যা একটা হলো আমাপা বয়ান আর একটা হলো পরীক্ষা না থাকা তো এই জন্য আমরা এটা মাপা জোপার মধ্যে নিয়ে আসি কর্তৃপক্ষরে বলতে পারবে না কেয়ামতে আপনাদের আজকের ফজরের নামাজের হিসাব নেওয়া হবে না কথা বলে হবে না প্রথম হিসাব কিসের হবে রোজার না হজের কিসের হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ নারী আর পুরুষ এনিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম মুমিন আর কাফের ভাগ করে ফেলবেন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন দুনিয়ায় যারা মুজরিম ছিল অপরাধী ছিল আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাই উঠে যাও এখান থেকে উঠে যাও ওঠো মাটির থেকে ওঠো বসতে পারবে না এখানে এক ডাকে উঠবে না দুই ডাকে উঠবে না তিন ডাকে উঠতে চাবে না কারণ জানে যে উঠলে খবর আছে মাঝে মাঝে বাসের পিছনে লেখা দেখেন না থামলে ভালো লাগে লাগলে খবর আছে ওরা জানে যে উঠলি খবর আছে কিন্তু না উঠে তো উপায় নাই আল্লাহর ডাকে ওখান থেকে না উঠে উপায় নাই আল্লাহ বলবেন তাওয়ানা ওয়া কারহা